সুপ্রিয় দর্শক, স্বাগত ওয়েসিস এই সময়। আমি ফখরুল আলম কাঞ্চন আপনাদের সঙ্গে আছি। তারুণ্য এবং জঙ্গিবাদ এ বিষয়ে আলোচনার জন্য আজ আমরা দুজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। আমাদের সঙ্গে আছেন রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক সলিমুল্লাহ খান, আরও আছেন দৈনিক প্রথম আলোর যুগ্ম সম্পাদক জনাব সোহরাব হাসান। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমি শুরুতেই সোহরাব ভাইয়ের কাছে যাব। সোহরাব ভাই, আপনার কাছে জানতে চাবো যে তারুণ্য, কিছু তরুণ আমাদের যে তরুণ, যে তারুণ্য আমাদের ভবিষ্যৎ, সেই তারুণ্যের মধ্যে আমরা দেখতে পাচ্ছি কিছু তরুণ বিপদগামী হচ্ছে, কেন? ধন্যবাদ। আপনি বলছেন কিছু তরুণ, মানে গুটি কয়েক 16 কোটি মানুষের মধ্যে আমাদের তরুণদের অংশ, মানে 75-35-এর নিচে যদি বলি সংখ্যাগরিষ্ঠ, মানে অর্ধেকের বেশি, তার মধ্যে যদি কিছু এবং শতে শতে বা হাজার হাজার তরুণ কিন্তু এই পথে যাচ্ছে না। তো সুতরাং এটা এই মুহূর্তে এটা উদ্বেগের বিষয় বলে মনে করি না, কিন্তু কেন যাচ্ছে, কীভাবে যাচ্ছে এবং সেখানে রাষ্ট্রের, সমাজের, পরিবারের, ব্যক্তির কী করণীয়, সেটি হচ্ছে প্রশ্ন। হ্যাঁ, যে তরুণরা যাচ্ছে, এমনকি র্যাব প্রথম একটি তালিকা দিয়েছিল 264 না কত, পরে দেখা গেল যে 250 মতন একটা তালিকা দিয়েছিল, তার অধিকাংশই পরে দেখা গেল ফিরে এসেছে, অথবা এই কারণে অন্য কোনো কারণে হয়েছে, সর্বশেষ তাদের হচ্ছে 68। তা আমি মনে করি যে এই কোটি কোটি তরুণ যেখানে, সেখানে 68 জনের নাম পাওয়া, এবং তারাও নিশ্চিত নেই 68 জনই যে জঙ্গিবাদে দীক্ষিত হয়েছে। হ্যাঁ, যেটা হচ্ছে যে 1 জুলাই গুলশানে যে হামলা হয়েছে, সন্ত্রাসী হামলা এবং হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে, সেখানে যে তরুণরা এই কাজটি করেছে তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে অভিযানে তারা নিহত হয়েছে এবং তাদের পরিচয় জানা গেছে। পরবর্তীকালে কল্যাণপুরে যে অভিযান হলো সেখানেও যে কয়জনের 9 জন নিহত হয়েছে এবং তাদের পরিচয় জানা গেল, তারা জঙ্গি বলে সন্দেহ করা হচ্ছে। কারো কারো ব্যাপারে এর আগের তথ্য প্রমাণও মিলেছে বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলেছে। এবং এরা সবাই দেখা গেছে যে পরিবারের সাথে বিচ্ছিন্ন, এখন বিচ্ছিন্ন হয়েছে নানা কারণে। তারুণ্য একটি হচ্ছে কি বলে, একটা স্বপ্নের সময়, তারা যা কিছু করতে পারে, রোমান্টিসিজমের সময় তারা যে কোনো ঝুঁকি নিতে পারে এই ধরনের, এবং একসময় বিপ্লব হতো, বিপ্লব করতে যেত, তো সেই বিপ্লবের স্বপ্ন হয়তো এখন আর তরুণদের আমরা দেখাতে পারি না, সে কারণেই তরুণরা অন্য পথে যাচ্ছে। কেউ কেউ এটাকেও অবশ্য বিপ্লব বলতে যাচ্ছেন, এবং অনেক সমাজতাত্ত্বিক বিশ্লেষক বলতেছিলেন যে এটি একটি শ্রেণী সংগ্রামও বটে, যে কারণ আগে দেখা যেত এইসব জঙ্গিবাদে যারা দীক্ষা নিত তাদের বেশিরভাগই ছিল মাদ্রাসার ছাত্র এবং নিম্নবিত্ত, মধ্যবিত্ত বা গরিব ঘরের ছেলেমেয়ে, কিন্তু এবারে দেখা গেল যে সেটি উচ্চবিত্ত বা বিত্তবান সচ্ছল পরিবারের ছেলেরাও যাচ্ছে। তো একটি সমস্যাটি বৈশ্বিক, আমাদের সামাজিক, আমাদের রাজনৈতিক সমস্যা যে আছে, কিন্তু এর সাথে যোগসূত্রটা হচ্ছে বৈশ্বিক সংকট। সেটি মোকাবেলার ক্ষেত্রে যদি সুচিন্তিত, সুপরিকল্পিত এবং দীর্ঘমেয়াদী যদি কোনো কর্মসূচি, কোনো কর্মকৌশল না থাকে, তাহলে এটা কীভাবে মোকাবেলা করা কঠিন। আমাদের দৈশিক যে সংকট, সেখানে জঙ্গিবাদ এখনও আমি মনে করি যে বিপজ্জনক পর্যায়ে নয়, যদিও গত কয়েক বছরে অনেকগুলো হত্যাকাণ্ড তারা ঘটিয়েছে, অনেক অঘটন ঘটিয়েছে, জননিরাপত্তার জন্য হুমকিও হয়েছে। এই হুমকিটা মোকাবেলার করার ক্ষেত্রে মনে করি যে শুধু আইনশৃঙ্খলা জনিত সমস্যা, মানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে এটা করা সম্ভব না। এর জন্য যে সামাজিক শুশ্রূষা, রাজনৈতিক অভিপ্রায় এবং সদিচ্ছা প্রয়োজন, এবং পুরো সমাজকে একত্রিত করার যে জাগরণ তৈরি করা প্রয়োজন, কারণ আমাদের এই সমাজে এই তরুণরাই কয়েক বছর আগে গণজাগরণ মঞ্চ করেছে, সারা দেশে আলোড়ন তৈরি করেছিল, সারা দেশে মানুষকে জাগ্রত করেছিল, সেই তরুণরা কেন এভাবে আত্মহত্যার দিকে যাবে, এভাবে বিপদগামী হবে, সেই প্রশ্নটি, এবং এই প্রশ্নটি, এবং যে সমাজে বাবা মা জঙ্গিদের লাশ নিতে অনীহা প্রকাশ করেন, সেই দেশে মনে করেন জঙ্গিবাদ যে শেকড় গাড়তে পারবে, এবং জঙ্গিবাদ এখানে সামাজিক কোনো ভিত্তি পায়নি, যেটা ধরেন যে কোনো কারণেই হোক, ইরাক, সিরিয়া বা বলি বা
আপনার আফগানিস্তানে, এমনকি পাকিস্তানেও এলাকা ভিত্তিক এলাকা বিশেষে। আমাদের দেশে জঙ্গিরা কিন্তু কোনো এলাকা তৈরি করতে পারে না, মুক্ত এলাকা। একসময় কমিউনিস্টরা করেছিল, যারা নকশালবাড়ি আন্দোলন যারা করেছিল, যারা নকশাল পন্থা দেশ মুক্তি এবং মানব মুক্তি খুঁজেছিল, তারা কিন্তু এরকম মুক্ত এলাকা করে এক এক অঞ্চলে তারা আধিপত্য বিস্তার করেছিল। কিন্তু এই জঙ্গিরা কিন্তু সেটি পারেনি। সুতরাং আমি মনে করি না যে এখানে তারা সমাজে শেকড় গাড়ার কোনো সুযোগ পাবে। জি অধ্যাপক সলিমুল্লাহ খান, আপনি কীভাবে মূল্যায়ন করবেন, কেন তরুণরা এরকম একটি আত্মবিধ্বংসী একটা বিপথে যাচ্ছে, এরকম একটি পথে তারা মানে পথকে তারা কেন বেছে নিচ্ছেন? সৌরভ ভাই যেটা বললেন তার সাথে নতুন যোগ করার বিশেষ কিছু নাই। আমি বরঞ্চ অন্যদিক থেকেই বলি, উনি যেমন বললেন একটা বৈশ্বিক পরিস্থিতি এটা তৈরি করতে সহায়তা করেছে কিনা, সেটা আমাদের যদি আমরা বুকে হাত দিয়ে চিন্তা করি আমাদের বলতে হবে গত 25 বছরে পৃথিবীতে কিছু পরিবর্তন হয়েছে। বিশেষ করে বলবো প্রথম গালফ ওয়ার যেটা বলে, ইরাকের বিরুদ্ধে প্রথম আক্রমণ, সেটার সময় বাংলাদেশে দেখা গেছে লক্ষ লক্ষ লোক মিছিল করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের এই অভিযানের বিরুদ্ধে। তার 10-12 বছর পর আবার যখন ইরাক তারা দখল করলেন, দ্বিতীয় গালফ ওয়ার যেটা বলে, তখন কিন্তু বাংলাদেশে হয়তো ওই হারে প্রতিবাদ হয় নাই, কিন্তু মানুষের মনের মধ্যে একটা দুঃখবোধ জন্মেছে। আফগানিস্তানের ঘটনার পর, ইরাকের ঘটনার পর, আমরা দুভাবে বলতে পারি, বাংলাদেশ একটি মুসলিম প্রধান দেশ, এটা অস্বীকার করার কিছুই নেই। যদিও বা বাংলাদেশ 1971-এর মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে জাত দেশ বলে এটা ধর্মভিত্তিক দেশ নয়, কিন্তু তারপরেও মানুষের একটা ধর্মবোধ আছে, ন্যায়বোধ আছে, সেটা শুধু ইসলাম বলে নয়, যে কোনো ধর্মের লোক হয়তো। ধরুন ভিয়েতনাম যুদ্ধের সময় বাংলাদেশের ছেলেমেয়েরা মিছিল করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে, এবং তৎকালীন সরকার গুলি করে 2-1 জনকে হত্যাও করেছিল সেই মিছিলে, 1973-এর কথা বলছি। সুতরাং আন্তর্জাতিকভাবে যেটাকে আমরা বলি সহমর্মিতা, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় পৃথিবীর নানা দেশ বাংলাদেশকে সহায়তা করেনি, কাজে আন্তর্জাতিকতা জিনিসটা এখন একটা বরং নতুন মাত্রা পেয়েছে বলা যায়। সেই জন্য আমি বলব মধ্যপ্রাচ্যের ঘটনা বলি যারা ঘটিয়েছেন, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য, তারা কিছু দায় বহন করেন। এবং যেমন ধরেন আইএস বলে যে আন্দোলন জন্মেছে ইরাকে, সেটা লোকের মধ্যে সাদ্দাম হোসেনের সেনাবাহিনী সম্পূর্ণ ধ্বংস হওয়ার পর সাদ্দাম হোসেনের সেনাবাহিনীতে 4-5 লক্ষের বেশি সৈনিক ছিল, তারা অনেকেই মারা গেছেন, অনেকেই বিধ্বস্ত হয়ে গেছেন, কিন্তু অনেকেই শোনা গেছে ওই রিপাবলিকান গার্ডের অনেকেই আইএসে যোগ দিয়েছেন। আবার সেখানে কিছু তিউনিশিয়া, মরক্কো, আলজেরিয়া, সৌদি আরব, ইয়েমেন থেকেও এসে যোগ দিয়েছে, শোনা যায় আমাদের দেশ থেকেও কেউ কেউ আলাদাভাবে সেখানে গিয়েছেন। এটা হচ্ছে বৈশ্বিক পরিস্থিতি। আমাদের দেশে একটা সম্পূর্ণ ভিন্ন পরিস্থিতি 1971-এর পরে তৈরি হয়েছে। যেমন ধরেন অস্ত্রের ব্যবহার, এদেশে 71-এর আগে মানুষ, সাধারণ মানুষ এত দেখেনি, তখন ছিল ডাকাতদের অস্ত্র, বা সেই স্বদেশী আন্দোলনের সময় কয়েকটা হাত বোমার পিস্তলের বাইরে মানুষ যায়নি। কিন্তু প্রথম দ্বিতীয় মহাযুদ্ধের পর অস্ত্রের সাথে মানুষের পরিচয় ঘটলেও সেটা ব্যাপক হয়নি। 1971-এর যুদ্ধে বাংলাদেশে গ্রামে গঞ্জে অস্ত্র মানুষ দেখেছে, ব্যবহার করেছে। এখন 71-এর পর অনেক মুক্তিযোদ্ধা অস্ত্র সমর্পণ করেছেন, তারপর প্রচুর অস্ত্র থেকে গিয়েছিল। কিন্তু বাংলাদেশ স্বাধীন হবার পর কোনো কোনো লোক এই ব্যাখ্যাও দিয়েছিলেন এটা একটা নতুন মুসলিম বাংলা হয়েছে, অর্থাৎ তারা ব্যাখ্যাটা বদলাচ্ছেন। 1940-এর লাহোর প্রস্তাবে ভারতের উত্তর পশ্চিমাঞ্চলে এবং উত্তর পূর্বাঞ্চলে দুটি আলাদা মুসলিম প্রধান রাজ্য হবে এমন প্রস্তাব শেরে বাংলা ফজলুল হক দিয়েছিলেন, সেটা 1946-এ জিন্নাহ সাহেব পাকিস্তানে পরিণত করেছেন, আমরা 71-এ সেটাকে নাকচ করেছি। সুতরাং 71-এ আমরা যখন পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করে নতুন স্বাধীন রাষ্ট্র করলাম, সেটাকে কেউ কেউ, আবুল মনসুর আহমদ, খন্দকার আব্দুল হামিদ, এমনকি মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী পর্যন্ত, যার ধর্মনিরপেক্ষতা সম্পর্কে আমরা গৌরবান্বিত, তিনিও মাঝে মাঝে এই মুসলিম বাংলা কথা তুলেছেন। আমি বলছি এই কথাটা মনে রাখলে, বিশেষ করে 2010-এর পর যখন যুদ্ধাপরাধ বিরুদ্ধে ট্রাইব্যুনাল গঠিত হলো, তখন আমি ওনার কথার জবাবে বলছি, আমি তর্ক করছি না, উনি বলছেন যে তরুণেরা গণজাগরণ মঞ্চ গড়ে তুলেছে সেই তরুণেরা আত্মঘাতী হচ্ছে না। গণজাগরণ মঞ্চ গড়ে ওঠার সময় দেখাচ্ছে আমাদের তরুণরা দুভাগে বিভক্ত হতে শুরু করেছে। আমি বলো সংখ্যাগরিষ্ঠ অংশ বাংলাদেশের আদর্শের সাথে আছে, কিন্তু একটা অতি ক্ষুদ্র সংখ্যালঘু অংশ যে তারা গণজাগরণ মঞ্চ যারা গঠন করেছে তাদেরকে হত্যা করার উদ্দেশ্যেই তাদেরকে প্রশিক্ষিত অথবা উদ্দীপিত করা হয়েছে। আমি এই কথাটা মনে করার জন্য বলছি, তরুণ বলেই আমরা কোনো মানুষকে কথা শেষ করতে পারি না। তরুণের ভাবাদর্শ কী, তরুণের লক্ষ্য কী, তরুণের লক্ষ্য ভবিষ্যৎ আমরা জানি, কিন্তু ভবিষ্যতে সে কীভাবে গঠন করতে চায়। একদল মনে করছে কি বিদেশি যারা ইরাক, আফগানিস্তান, লিবিয়া, সিরিয়া হামলা করেছে তারা হলো ইউরোপীয়, তারা খ্রিস্টান, তারা ক্রুসেডার, এই সমস্ত কথা মানুষকে সহজে প্রভাবিত করে, কারণ কথাগুলি পুরোপুরি মিথ্যে নয়,
কথাগুলো অর্ধ তো সত্য বটেই, এবং অর্ধ সত্য মাঝে মাঝে অসত্যের চেয়ে মারাত্মক হয়ে ওঠে। আর আমাদের দেশের ভিতরে একটা সামাজিক বিরোধ আছে, বিরোধটা কি, 1971 আগে এদেশে একটা উনি বলছেন শ্রেণী সংগ্রাম কথাটা কেউ কেউ বলে থাকেন, হ্যাঁ মুক্তিযুদ্ধ এক ধরনের শ্রেণী সংগ্রাম তো বটেই, পাকিস্তানপন্থী যারা ছিল যারা সুবিধাবাদী শ্রেণী 1971 যারা পরাজিত হয়েছিল তারাই পরে মুসলিম বাংলা স্লোগান চলেছে, কারণ এছাড়া তাদের কোনো রাজনৈতিক বক্তব্য নাই, তারা তার পাকিস্তান ফিরিয়ে আনতে পারবে না, পারলে তারা পাকিস্তান ফিরিয়ে আনত, এই হচ্ছে বিপদটা। এখন তাদের বংশ থেকে যারা উদ্ভূত হয়েছে, যেমন ধরেন কল্যাণপুরে নিহত 9 জনের মধ্যে একজনের পরিচয় পেয়েছে, তিনি সাবেক পূর্ব পাকিস্তানের গভর্নর আব্দুল মোনায়েম খানের নাতি, তার পুত্র সাইফুজ্জামান খানের পুত্র, কাজে এখানে বোঝা যায় একটা পারিবারিক সম্পর্ক আছে, ব্যাপারটা ধনী দরিদ্র নয়, ব্যাপারটার মধ্যে আরও একটা জটিল মাত্রা আছে। এখন আমাদের দেশে একটা রাজনৈতিক অচলাবস্থা তৈরি হয়েছে, বিশেষ করে নির্বাচন এবং সরকার পরিবর্তনের পদ্ধতি, আপনি বৈষয়িক না আমি বলছি সেটা সম্পর্কে, বৈষয়িক এবং দেশিক দুটো যখন মিলেছে আমি বলছি তখনই আমাদের একটা ঘোট পাকিয়েছে। এখন সরকার এতদিন থেকে বলে আসছিলেন যে এগুলি বিচ্ছিন্ন ঘটনা, অন্তত শোলাকিয়া যেটার নাম উনি নেননি, অথবা আমি বলছি কল্যাণপুর এবং ধরেন আমাদের গুলশান, সবগুলি মিলে দেখা যায় এটা একই ধরনের দলের লোকেরা করছে এবং এইটা সংগঠিত, এটা স্বতঃস্ফূর্ত নয়। কিন্তু এই স্বতঃস্ফূর্ততার উপাদান হচ্ছে একটাই, এখানে অংশগ্রহণকারীরা অধিকাংশই প্রায় সবাই 30-এর বয়স নিচ্ছে, 2-1 জন হয়তো 40-এর কাছাকাছি। এই জিনিসটাই আপনি বলছেন, আমি বলছি বৈশ্বিকতা হচ্ছে এখানে তারা জোর করে এই বৈশ্বিকতার অ্যাফিলিয়েশন দাবি করছে। অ্যাফিলিয়েশন এই অর্থে যে সিরিয়া থেকে বা ইরাক থেকে কেউ এসে এখানে অংশগ্রহণ করেনি, অন্তত আমরা দেখিনি, কিন্তু তারা নিজেদের বলছেন যে আমরা তোমাদের অনুস্বীকৃতি চাই, এবং তারা হয়তো স্বীকৃতি পেতেও পারেন। তারপরেও এই জন্য বলবো যে জিনিসটা একই সাথে দৈশিক এবং বৈশ্বিক, আমি এই যোগাযোগটাই বলতে চাচ্ছিলাম না। কিন্তু এখন এই তরুণকে যদি অল্প হলেও গুটি কয়েক হলেও কিছু তরুণ কিন্তু বিপদগামী হচ্ছে, কি কারণে হচ্ছে আপনারা কি বলবেন? না কারণ তো, কারণ কিন্তু ব্যাখ্যা হলো যে তার দৈশিক কারণ আছে এবং বৈশ্বিক কারণ আছে। দৈশিক যেটা হচ্ছে যে মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা যেটা ধারণা করেছিলাম যে মীমাংসা জাতিগত পরিচয় জাতিসত্তার পরিচয় মীমাংসিত হয়ে গেছে, কিন্তু 71-এর পরে দেখা গেল যে এটা মীমাংসিত হয়নি। বিশেষ করে 75-এর বঙ্গবন্ধু হত্যার পরের যে রাজনৈতিক ঘটনা বলি, যে রাজনীতি যে পথে চলেছে তাতে এই বিরোধটি আরও তীক্ষ্ণ হয়েছে, এবং যারা 71-এ পরাজিত হয়েছে তারা তার এক ধরনের প্রতিশোধ নিতে চেয়েছে, বা তারা তাদের স্বপ্ন, তাদের যে স্বপ্নভঙ্গকে আবার স্বপ্নে রূপ দিতে চেয়েছিল। আবার মুক্তিযুদ্ধে যারা নেতৃত্ব দিয়েছিলেন তারাও জনগণের যে জনগণের স্বপ্ন ধারণ করার যে দক্ষতা যোগ্যতা এবং যে মানুষের আশা আকাঙ্ক্ষা সেটা পূরণে সফল হয়নি পুরোপুরি। সুতরাং এখন আমরা কি মানে বলতে পারি যে কারা এই তরুণকে বিপদগামী করছে, এই তরুণদের কারা বিপদগামী করছে, একটি গোষ্ঠী তো রয়েছে, তারা কি এমন মোহ তৈরি করছে যে একদল তরুণ সেই মোহে? না সেখানে প্রথমত হচ্ছে ধর্মের ভুল ব্যাখ্যা দিয়ে, ধর্মের ভুল ব্যাখ্যা দিয়ে যে তারা যেটা বলতে চেয়েছে যে এটাই হচ্ছে পথ। অবশ্যই আমরা যে কোনো দেশ, মার্কিন যুক্তরাষ্ট্র হোক যুক্তরাজ্য হোক বা যে কোনো দেশ, অন্য দেশের উপর অন্য দেশ আক্রমণ করলে অন্য দেশ দখল করলে তার প্রতিবাদ করব, তার সঙ্গে থাকব, আমরা আক্রান্তের সঙ্গে থাকব, সংহতি প্রকাশ করব এবং লড়াইয়েও অংশ নেব, কিন্তু সেটি আত্মঘাতী হতে পারে না, সেটি মানুষত্ব হতে পারে না। আর লড়াইটা যদি বলা হয় যে লড়াইটা হচ্ছে সিরিয়ায় বা আফগানিস্তানে বা ইরাকে মার্কিন দখলদারি বা অন্য পরাশক্তির দখলদারির বিরুদ্ধে, তাহলে বাংলাদেশের যে নিরীহ মুসলমান সাধারণ মানুষ, যে সেবায়, যে অন্য ধর্মের অনুসারী, একেবারেই সাধারণ সাধারণ দর্জি, একটা মন্দিরের সেবায়েত, যার সঙ্গে ওই বৈশ্বিক রাজনীতির কোনো সম্পর্ক নেই, যার সাথে সাম্রাজ্যবাদেরও কোনো সম্পর্ক নেই, তাকে হত্যা করে কি উদ্দেশ্য, কি ফয়সলা করতে চায়, আর কি তারা ফল পেতে চায়। এটা এখানে একটা হচ্ছে যে এই যে গুলশানের যে অভিযান, মানে গুলশানে যে তারা হামলা চালালো সেখানে কিন্তু তারা বেছে বেছে যে বিদেশি যারা দেশি তাদেরকে বাঁচাতে চেয়েছে, তাদেরকে মারবে না বলে বলেছে, যদিও পরে দেশীয় নাগরিক বাংলাদেশের নাগরিক তাদেরও হত্যা করেছে, কিন্তু তারা প্রথমে খুঁজেছে যে বিদেশি কারা। হ্যাঁ, অর্থাৎ এর মধ্য দিয়ে যে বাংলাদেশে একটা অরাজক অবস্থা, একটা অস্থিতিশীল অবস্থা এবং বাংলাদেশের রাষ্ট্র পরিচালনায় যে একটা বড় আঘাত তারা দিতে পারছে, এইটা বহির্বিশ্বকে জানাতে চেয়েছে, এই বার্তাটি দিতে চেয়েছে, যে বার্তাটি
শুধু বাংলাদেশ আমরা গণতন্ত্রের সংকটের বলতে পারি, আমরা গণতন্ত্রের ঘাটতির কথা বলতে পারি, সুশাসনের অভাবের কথা বলতে পারি, কিন্তু যেসব দেশে এগুলো আছে, আপনি যদি আমরা যদি ফ্রান্সের কথা বলি, যুক্তরাজ্যের কথা বলি, এমনকি যুক্তরাষ্ট্রেও, সেখানেও তো এই ধরনের হামলা হচ্ছে, তাহলে সেখানে তো এই গণতন্ত্রের সংকটের কারণে হচ্ছে না, গণতন্ত্রের ঘাটতির কারণে হচ্ছে না, সেখানে হচ্ছে কেন? তারা তাদেরকে তাদের উপর আঘাত করতে চাচ্ছে এবং তারা সে কারণে আত্মঘাতীও হয়েছে। কিন্তু বাংলাদেশে এখনও কিন্তু যতগুলো হামলা পরিচালনা করেছে তারা, তাতে মনে হয় না যে তারা আত্মঘাতী, যে যেমন আত্মঘাতী মানে যে মানব বোম তৈরি করে যে নিজেকে উৎসর্গ করা, নিজেকে ঘটনা তো অলমোস্ট তাই না, কিন্তু তারপরেও কিন্তু তারা পালাতে চেয়েছিল, তারপরেও কিন্তু তারা সেনাবাহিনী মানে যে যৌথ বাহিনীর সাথে তারা লড়াই করে, কিন্তু তারা এটাও না যে তারা আঘাত হানার আগে তারা আঘাত এনেছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আঘাত হানার আগে তারা নিজেরা আত্মঘাতী হয়নি, কিন্তু তারা তারপরও বাঁচতে চেয়েছে অথবা পালাতে চেয়েছে, সেটা পারেনি। যে বিষয়টি হচ্ছে যে সেটা পারা না পার, পারলেই যে তারা অন্য কিছু হতো তা না, কিন্তু আমি মনে করি যেখানে এখানে সামাজিক সমর্থন নেই, এমনকি পারিবারিক সমর্থনও নেই, খুব কম পরিবার, একটি পরিবারের কথাই আমরা জানি যে সপরিবারে চলে গেছে, এই যে এক ডাক্তার, কিন্তু এর বাইরে কিন্তু সবাই হচ্ছে তার পরিবারকে না জানিয়ে, এই যা কিছু করেছে না জানিয়ে, এবং এ ধরনের যেটি বিপজ্জনক যে তরুণ বয়সে তাদেরকে এমনভাবে যেটা বলা হয় মগজ ধোলাই বা এমনভাবে শিক্ষা দেওয়া হয় যে এই তার মানবিক অনুভূতি অনেকগুলো অনুভূতি লোপ পেয়ে যায়, মানে তরুণ অনুভূতি লোপ পেয়ে যায়, তাকে সমাজ থেকে বিচ্ছিন্ন রাখা হয়, পরিবার থেকে বিচ্ছিন্ন রাখা হয়, অন্য এমনকি প্রশিক্ষণ দেয় যাদের, যেটা বিভিন্ন পত্রপত্রিকা বা নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, তারা যদি প্রশিক্ষণ দেওয়ার পরে কিন্তু একে মানে যাদের সাথে পরিচয় হলো বা একসঙ্গে প্রশিক্ষণ দিয়েছে তাদের কিন্তু একসঙ্গে রাখে না, এবং তারা অন্য কাউকে, তার বড় ভাই, আপনি দেখছেন যে বিভিন্ন ঘটনায় শুধু বড় ভাইয়ের নাম জানে, অন্য কে আছে তাদের নামও জানে না, এই ধরনের এটা বেশ আমি বলবো যে যারা এটা প্রশিক্ষণ দিয়েছে তারা খুবই কুশলতার সঙ্গে দিয়েছে, দক্ষতার সঙ্গে দিয়েছে। এখন যেটা রাষ্ট্রের যেটা কর্তব্য, যেটা এই গুলশানের বা শোলাকিয়ার ঘটনার আগে পর্যন্ত রাষ্ট্রকে ওরকম তৎপর দেখিনি, তারা মনে করছে এটা বিচ্ছিন্ন ঘটনা, এটা তেমন কিছু হবে না। আবার যদি এরকম মনে করে যে সরকারকে অস্থিতিশীল করার জন্য এই কাণ্ড করেছে, সেটাও আমার মনে হয় যে সরকার সঠিকভাবে পর্যবেক্ষণ করছে না বা সঠিকভাবে মূল্যায়ন করছে না ঘটনার, এর চেয়েও গভীর কিছু, কারণ এরা শুধু সরকারকে, এক সরকার ফেলে আরেক সরকারকে বসাবে আর সেটি কিন্তু জঙ্গিদের উদ্দেশ্য না, তারা পুরো রাষ্ট্র, বাংলাদেশ রাষ্ট্র ব্যবস্থা, যেটা অধ্যাপক সলিমুল্লাহ খান বললেন, 71-এ যে বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করেছি বা প্রতিষ্ঠার অভিপ্রায় ব্যক্ত করেছিলাম বা প্রতিষ্ঠা করতে চেয়েছি, সেই বাংলাদেশের বিরুদ্ধে তাদের লড়াই। এখন এই তরুণকে যদি বিপদগামী তরুণদের যদি ফিরে আসতে হয়, আমরা ফিরে আনতে চাই, আমাদের কী করা উচিত? আমরা দেখছি যে নানা ধরনের কর্মসূচি মানে ইতিমধ্যে গ্রহণ করা হয়েছে, মানববন্ধন, সেমিনার, সিম্পোজিয়াম, আলোচনা সভা, ধর্মীয় সঠিক ধর্মীয় জ্ঞান দেওয়া সহ নানা কর্মসূচি হচ্ছে, কিন্তু আর কী করা যেতে পারে? আমাদের ভাষায় একটা কথা আছে যে রোগ নির্ণয় হচ্ছে রোগ উপশমের অর্ধেক। আপনি যদি সত্যি রোগটা নিয়োগ করতে পারেন, মানে নিরূপণ করতে পারেন, অর্থাৎ কী কারণে রোগ হয়েছে সেটা নির্ণয় করতে পারেন, উপশমের পথে আপনার যাত্রা আপনি জানার আগেই অর্ধেক হয়েছে। তো সেই জন্য আমি বলবো আমাদের বর্তমান সমস্যাটা উচিত বোঝা কী কারণে তরুণেরা বিপদগামী হয়েছে। সেটাকে প্রথমটা উনি সুন্দর শব্দ বলেছেন, সামাজিক শুশ্রূষা, মানসিক শুশ্রূষা দরকার। সেটা কে করবেন? আমরা সেটা বলে কি দানশীলতা পরিবার থেকে শুরু হয়, কিন্তু পরিবারের আশপাশে আছে সমাজ, এবং সমাজের মধ্যে যেটাকে আমরা বলি তার দণ্ডমণ্ড সেটা হচ্ছে রাষ্ট্র। কাজেই আমরা তিন পর্যায়ে দেখতে পারি, পরিবার, সমাজ এবং রাষ্ট্র, তিন জায়গা থেকেই এই প্রচার অভিযান চলতে পারে। ইংরেজরা সুন্দর করে বলে ন্যারেটিভের বিরুদ্ধে একটা কাউন্টার ন্যারেটিভ, অর্থাৎ কিন্তু একটা কথা স্বীকার করতে হবে, আমাদের সমাজে সমস্যা আছে। সেই সমস্যাটা কোথায়? সমস্যাটা এই বাংলাদেশ রাষ্ট্রটা আবার পাকিস্তান হবে কিনা সেই সমস্যা নয়, বাংলাদেশটা কোন ধরনের রাষ্ট্র হবে সেটার যে রূপকল্প আমরা দিয়ে করছিলাম সেটা আমরা কতটুকু বাস্তবায়ন করেছি। আর মনে করতে হবে যে বাংলাদেশ ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হবে নাকি ধর্মীয় রাষ্ট্র হবে, মূল বিতর্ক সেটা নয়। বাংলাদেশ ধর্মনিরপেক্ষ একটা অত্যাচারের রাষ্ট্র হতে পারে,
আবার ধর্মীয় অত্যাচারের রাষ্ট্র হতে পারে, এটাও আমাদের মনে রাখা দরকার। তাহলে রাষ্ট্র এবং সমাজের মধ্যে যদি সম্পর্ক নিবিড় হয় তাহলে এটাকে বলে ঐক্য, তাহলে কিন্তু এই জঙ্গিবাদ বা এই জাতীয় অন্য কোনো সমস্যা দীর্ঘস্থায়ী হতে পারে না। যে কোনো সমাজে যেমন আমাদের রাস্তাঘাটে কত দুর্ঘটনা হয়, প্রতিদিন গড়ে 20 জন লোক মারা যায় বা বেশি মারা যায় না, বললাম আর কি, এত লোক যে মারা যায় আমাদের সমাজে প্রত্যেক বছরে, আমরা 5,000 ক্যাজুয়ালিটির কথা সরকারিভাবে স্বীকার করতে দেখি, তার মানে বছরে 365 দিন, তাই আমি সেই হিসেবে হিসেব করে বললাম বছরে কতজন দৈনিক মারা যায়। এখন সেটা প্রতিরোধের পথ আছে, কিন্তু কতগুলি দুর্ঘটনা ঠেকানো যায় না যেটা আমাদের নিয়ন্ত্রণের বাইরে, ছোটোখাটো। কিন্তু এই যে সংগঠিত জিনিস, এর পেছনে কারণটা যদি আমরা নির্ণয় করতে পারি, তরুণদের ভুল ব্যাখ্যা করা এইটা, আমি সেটার উপর গুরুত্ব না দিয়ে বলবো যে সমাজে যদি সামাজিক ন্যায় বিচার আমরা প্রতিষ্ঠা করি, এখন যেমন জনগণ তাদের প্রত্যাখ্যান করছে আরও বেশি প্রত্যাখ্যান করবে। সামাজিক ন্যায় বিচার বলতে আমি কী বলছি, 1971 সময় আমাদের দেশের ধনিক শ্রেণীর পরিমাণ এবং ধনের সঞ্চয়ন অনেক কম ছিল, এখন বেশি হয়েছে, তাতে আমরা মোটেও দুঃখিত নই। কিন্তু আমাদের সর্বস্তরের জনগণের যে দারিদ্র সীমার উপরে ওঠার কথা সেটা কতটুকু হয়েছে, আমি ভারতের কথা উদাহরণ দিয়ে বলি, ভারতে গত 10 বছর ধরে অনবরত প্রবৃদ্ধির হার 7.5% উপরে আছে, এটা সমস্ত সংস্থা থেকে বলা হচ্ছে। এই বছরও তার প্রবৃদ্ধির হার সরকার আশা করছেন 7.8 হবে, আর ধরুন IMF বলেছেন 7.4 হবে। তারপরে এই অবস্থার মধ্যেও ভারতের দারিদ্রের পরিমাণ তুলনামূলকভাবে 2,400 কিলোক্যালোরি পায়, এমন এটাকে দারিদ্র সীমার দরে ভারতে গ্রামাঞ্চলের জন্য, আর শহরের জন্য 2,100 কিলোক্যালোরি দরে দেখাচ্ছে, সেই দারিদ্রের পরিমাণ বেড়েছে কমেনি। আমি খুব সংক্ষেপে বলছি বাংলাদেশের অবস্থা তার থেকে ভিন্ন। এই কথাগুলি লোকে বলে দারিদ্রের জন্য লোকে জঙ্গিবাদে যাচ্ছে, এটা আমি বলছি না, কিন্তু দারিদ্র কমানোর আমাদের যে ঐতিহাসিক প্রকল্প সেটা শুধু প্রবৃদ্ধি দিয়ে হবে না, বন্টনটাও দেখতে হবে। এবং ধরুন আমাদের বিদ্যুৎ দরকার, যত অর্থনৈতিক উন্নতি হবে বিদ্যুৎ হবে, বিদ্যুতের জন্য আমরা একবার পরমাণু প্রকল্প করছি, আরেকবার তাপবিদ্যুৎ প্রকল্প করছি, এইগুলির বিষয়ে যদি জনগণকে আমরা আশ্বস্ত করতে পারি অথবা জনগণকে যদি তার মধ্যে অন্তর্ভুক্ত করতে পারি। 1971 মানুষ যেভাবে নিজের প্রাণের ভয় করেনি, পাকিস্তান বাহিনীর সবচেয়ে বড় সন্ত্রাস আক্রমণটা হয়েছিল 25 মার্চের রাতে, এই ঢাকা শহরে 20-25 হাজার লোক প্রথম রাতে মারা গেছে, তারপরে 9 মার্চ ধরে প্রতি রাতে প্রতিদিনে মানুষ মারা গেছে, কিন্তু মানুষ অকুতুব হয়ে কিসের জোরে লড়েছিল? আজকে সেই মনোভাবটা আমাদের কতটুকু পরিবর্তিত হয়েছে, এইটাই আমি যদি জিজ্ঞেস করি, সেই মনোভাব কী করে সৃষ্টি করা যায়, দুঃখে শুধু কথা দিয়ে চিড়ে ভেজে না, লালন ফকির বলেছেন, তাহলে সেখানে কিছু পানীয় দিতে হবে। সেটা হচ্ছে মানুষকে সমাজের সাথে যদি আপনি পুনরায় সংহতিতে নিয়ে আসতে চান, তাহলে মানুষের কথা শুনতে হবে, মানুষের আশা পূরণ করতে হবে। সেটা করতে পারে যখন রাষ্ট্র প্রতিনিধিত্বশীল হয়, এটা শুধু বৈষয়িক নির্বাচনের কথা আমি বলছি না, অন্তরের দিক থেকেও ইনক্লুসিভ রাজনীতি যেটাকে বলে, অর্থাৎ সমাজের প্রত্যেক স্তরে নির্বাচন শুধু নয়, মানুষের অর্থপূর্ণ অংশগ্রহণের জন্য যত পদ্ধতি আছে সেগুলো করা দরকার, এগুলো হচ্ছে দীর্ঘমেয়াদী ব্যাপার। এখন মধ্যমেয়াদের কথা আমি বলি, পুলিশ বাহিনী এখন যেটা করছেন সেটা ছাড়া কোনো বিকল্প নেই, জঙ্গিদের যেগুলো আস্তানা সেগুলোতে যদি প্রবলভাবে আঘাত তারা হানতে না পারেন, তাদেরকে বের করতে না পারেন, তাহলে এটা সমাধান হবে না। কিন্তু আরেকটা সমাধান তারা যেটা বলছেন যে জঙ্গিরা ফিরে আসবেন, তাদেরকে পুনর্বাসন করা বা তাদেরকে বুঝিয়ে আবার সমাজে পুনর্গঠিত করা, মানুষ হিসেবে তারা তো আমাদের সমাজেরই সন্তান। কিন্তু এই আস্থার জায়গা কি তৈরি হয়েছে যে তারা ফিরে আসছে? আমি হয়েছে বলছেন, শোনা যাচ্ছে কেউ কেউ ফিরে আসছে, তারা কিন্তু বলছে না যে আমরা জঙ্গিরা ফেরত আসছি, তারা বলছে কি আমি অন্য কারণে পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলাম, আপনাকে জিনিসগুলো পাঠ করতে হবে, আমি 5 মাস ছিলাম, 2 বছর ছিলাম, এখন সে বউ নিয়ে হাজির হয়েছে। আপনি মানুষ যা বলেন তাই যদি একমাত্র সত্য হতো তাহলে কোনো আলোচনার দরকার হতো না। সূর্য পৃথিবীর চারদিকে ঘোরে, এটা কে না দেখে খালি চোখে, কিন্তু খালি চোখে বিশ্বাস করা যায়? বিজ্ঞান বলে অঙ্ক কষে আপনি জানেন যে পৃথিবী ঘুরছে। এই জন্য বলছি মানুষ যা বলছে তার একটা অর্থ আছে, নিগুড় অর্থ, যে অনেকে ফিরে আসছেন, কিন্তু তারপর আমরা ধরে নেব অনেকে ফিরে আসবেন না। আমাদের প্রথমে জানতে হবে আদৌ তারা গিয়েছিল কেন, সেটার জন্য আমি বলছি দৈশ্বিক এবং বৈশ্বিক পরিপ্রেক্ষিত আছে। তারপরেও বলতে হবে একজন মানুষ কখন আত্মঘাতী হয়, আত্মঘাতী হয় একটা বাস্তব অবস্থা তার আছে, দ্বিতীয় হচ্ছে সে একটা ভুল পরামর্শ গ্রহণ করেছে, অর্থাৎ সে একটা ভুল চিন্তা করছে সমাধান হিসেবে। ফরাসি দেশের একজন বিখ্যাত দার্শনিক ছিলেন, নাম লুই আলতুসার, উনি একটা কথা বলেছিলেন, জীবনের কঠোর অবস্থার সমাধান হিসেবে লোকজন একটি কাল্পনিক সহজ সমাধান গ্রহণ করে, এটাকে বলে ভাবাদর্শ বা আইডিওলজি। আমি মনে করছি এই ধর্মীয় ব্যাপারটা ধর্ম নয়, এটা একটা আইডিওলজি, এবং এই আইডিওলজির কতগুলো কার্যকারণ সম্পর্ক আছে, তার কতগুলো শিকড় আছে দেশে এবং বিদেশে। আমি ধরি কথায় কথা বলি, এইগুলির একটা বড় শিকড় ধরেন, মধ্যপ্রাচ্যে 70 বছর ধরে প্যালেস্তিন সমস্যার কোনো সমাধান নেই, আমি কোনো সরাসরি সম্পর্ক দেখাতে পারবো না প্যালেস্তিনের সাথে সম্পর্ক, কিন্তু পৃথিবীতে মানুষের মনে একটা অত্যন্ত বড় আকারের ক্ষোভ বিরাজ করছে, এ অন্যায় কেন, কাশ্মীরের সমস্যার সমাধান ভারতবর্ষের মতো বড় রাষ্ট্র কোনোরকমই ন্যায়সঙ্গতভাবে এখনও করতে পারেনি,
এটাও 70 বছর হলো। আমি যে পৃথিবীতে এরকম বড় বড় সমস্যা অনেকগুলো সমাধান হয়েছে, ভিয়েতনাম স্বাধীন হয়েছে, আলজেরিয়ার যুদ্ধের অবসান হয়েছে, কিন্তু আজকে ফ্রান্সে জার্মানিতে দেখেন সেখানে সমস্যার সমাধান হয় নাই, সেখানে ইমিগ্রেন্ট এবং তাদেরকে সমাজের মধ্যে অন্তর্ভুক্ত করতে পারেনি। আমাদের দেশের কথা নাই বলি, সম্পূর্ণ ভিন্ন। আমাদের দেশে একসময় একটা ওহাবি আন্দোলন, একটা আন্দোলন হয়েছিল ঊনবিংশ শতাব্দীতে, অনেক বাংলাদেশের যুবকও, আপনি আবুল মনসুর আহমদের আত্মজীবনীতে বললেও জানবেন, তারা যুদ্ধ করার জন্য আফগানিস্তান চলে যেত, কিন্তু এই দেশের মানুষের উপরে হামলা করার কোনো অর্থ নাই। আমাদের দেশ সরাসরি পার্বত্য অঞ্চলের মতো, এখানে কোনো যুদ্ধ হচ্ছে না। কাজে এইখানে যে নিরীহ লোকদেরকে বা বিদেশি যারা এখানে ব্যবসা করতে আসছে বা কূটনৈতিক কারণে আসছে অথবা এই দেশকে সাহায্য করতে আসছে, তাদেরকে হত্যা করা, এটা হচ্ছে প্রতিক্রিয়াশীলতা। এটা এই দেশের জনপ্রিয়তা পাবে না। যদি কেউ আমাদের দেশে, আমি মনে করি আফগানিস্তানে যেত যুদ্ধের জন্য, অন্যরা যত সমালোচনা করুক, আমি বলতাম যে তার মধ্যে একটা ন্যায্য বিক্ষোভ আছে, সে যোগ দিতে গেছে। কিন্তু এই দেশে এসে এই দেশের হিন্দু পুরোহিত, মানে বৌদ্ধ ভিক্ষু অথবা একজন খ্রিস্টান ধর্মযাজক বা একজন জাপানি কুশিও, ওই যে ঘাস চাষী, তাকে হত্যা করা, এইগুলি হচ্ছে, আপনি যদিও উনি যদিও বলেন যে সরকারকে ডিস্টেবিলাইজ করা তার উদ্দেশ্য নয়, এটা নাও হইতে পারে, কিন্তু সরকারকে শুধু নয়, হ্যাঁ শুধু নয়, এটাও তো তার উদ্দেশ্য হতে পারে। এবং এখানে দুঃখের বিষয় হচ্ছে আমাদের বিরোধী দল, কথাটা না বললে বোধ হয় অন্যায় হবে, যে তারা কেন ইংরেজিতে বলে ক্যাটেগরিক্যালি আনকন্ডিশনালি নিঃশর্তভাবে এটা নিন্দা করতে পারছেন না কেন? অর্থাৎ এর জন্য তারা সরকারের সাথে দরকষাকষিটা আমি সবসময় করব, কিন্তু এইটাকে যুক্ত করে দরকষাকষির কোনো দরকার নেই। আমরা জাতীয় ঐক্যমত বলে একটা ব্যাপার আছে না, দল মত নির্বিশেষে করা যায়, এইটা একটা হচ্ছে কি আইন বহির্ভূত ব্যাপার। হ্যাঁ, তারপরে আমি বলবো এখন শেষ কথা হিসেবে, আমাদের আইনের মধ্যেও ন্যায়ের দেখা থাকতে হবে সবসময়। বিচার বহির্ভূতভাবে হত্যাকাণ্ড যদি আমাদের রাষ্ট্র অনেক বেশি করতে থাকে, তাহলে এটা সমাজে এমন একটা বিক্ষোভ তৈরি করে, কার মনে তৈরি করে আমি জানি না, যেটা পরবর্তীকালে বিপজ্জনক হতে পারে। এই জন্য আমি বলি রাষ্ট্রে ন্যায় বিচার এবং আইনের শাসন প্রতিষ্ঠা, আমি মনে করি যেটাকে আমরা টেরোরিজম বলছি, সন্ত্রাসবাদ বলছি, সেটা দমন করার ক্ষেত্রেও আমাদের এই আইন লঙ্ঘন না করাই ভালো। জনাব সুরাম হাসান, আমি অধ্যাপক সলিমুল্লাহ খানের সাথে একমত যে রাষ্ট্রের যে দায়িত্ব, রাষ্ট্র তো, রাষ্ট্র যারা সরকার হচ্ছে রাষ্ট্রের অভিভাবক, তাই অভিভাবক হিসেবে তার দায়িত্বটা কিন্তু বেশি। খান বিরোধী দলের দায়িত্বের কথা বলছে, আমি মনে করি বিরোধী দলের এই বিষয়ে দরকষাকষির প্রয়োজন নেই বা করা উচিত নয়, এটি সমর্থন, এবং তারা কোনো কোনো বিবৃতিতে সমর্থনের কথা বলছে, আবার বলেন যে আবার সন্দেহ করেন এরা জঙ্গি কিনা, মানে এটা নিয়ে একটা ধোঁয়াশে তৈরি হয়েছে। কিন্তু সরকারের যে দায়িত্বটা মনে করি যে অন্য সব কিছু পিছনে ফেলে আজকে এখানে যদি অচলাবস্থা হয়, বাংলাদেশ রাষ্ট্র যদি, রাষ্ট্রের নিরাপত্তা যদি হুমকির মুখে পড়ে, ঝুঁকির মুখে পড়ে, তাহলে কিন্তু এখন যারা ক্ষমতায় আছে তাদের দায়টাই বেশি। সুতরাং সরকারকেও কিন্তু কৌশলী হতে হবে, বিরোধী দলকে কিভাবে অন্য অন্য বিরোধী তো বিভিন্ন কর্মসূচি নিয়েছে দেশব্যাপী, না না নিয়েছে, সবার অংশীদারিত্ব করা, অংশীদার করার সাথে বলে যে এখন যারা বিরোধী দল এবং সংসদে নেই যে বিরোধী দল, তারা সমাজের একটা বড় অংশের সমর্থন আছে তাদের, সুতরাং তাদের কিভাবে অন্তত এই জঙ্গি বিরোধী, এই মানবতা বিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে তাদের সমর্থন আদায় করা যায়, সমর্থন রাখা যায়, অথবা এটা না মনে করে যেটা খান বললেন যে এই যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয়, যদি রাজনৈতিক নিপীড়ন যদি হয়, জেল জুলুম হয়, তখন তারা তাদের মধ্যেই প্রতিক্রিয়াটা হতে পারে, এটা তো আমার কিছু না, আমি তো এই রাষ্ট্রে আমি মানবিক অধিকার পাচ্ছি না, আমি এই নাগরিক অধিকার পাচ্ছি না, আমি রাজনৈতিক অধিকার পাচ্ছি না, সুতরাং এই রাষ্ট্রের বিরুদ্ধে জঙ্গি হামলা হলে আমার কি আসে, এই মনোভাবটা যাতে না জাগে, সেখানে সরকারের কিন্তু দায়িত্বটা বেশি। যে পরিবারের অভিভাবক যেমন দায়িত্ব থাকে, রাষ্ট্রের অভিভাবকের এই দায়িত্বটা পালন করা উচিত। আর যেটা বলছি না, এই যে বিভ্রান্ত বিপদগামী তরুণদের কিভাবে নিয়ে আসা, প্রথম হচ্ছে যে এখনও এমন সংখ্যক তরুণ এই পথে যায়নি যেটা রাষ্ট্রের জন্য বিপজ্জনক বা সমাজের জন্যে, তাহলে হচ্ছে যে সামাজিক যে শুশ্রূষার কথা বললাম, সেটা হচ্ছে ঘর, পরিবার, সমাজ এবং শিক্ষা প্রতিষ্ঠান, যে বিষয়টি আসছে যে কোনো কোনো শিক্ষা প্রতিষ্ঠানে, এবং এর একটি হয়তো দূরবর্তী সম্পর্ক, তারা হিজবুত তাহরির নামে একটি যে সংগঠন, যেটা বিভিন্ন বেশ 10-15 বছর আগে আমি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে তাদের কিন্তু একটি কার্যক্রম ছিল, তারা জঙ্গি তৈরি করেছে, কিন্তু তাদের যে, তারা যে খেলাফত প্রতিষ্ঠা করার কথা বলছে, তারা যে তাদের যে বক্তৃতা বিবৃতি, এবং আপনি কাদের কথা বলছেন, মানে বেসরকারি হিজবুত তাহরির, আচ্ছা হিজবুত তাহরির সংগঠনটি এদের দার্শনিক ভিত্তিটা তৈরি করেছে কিনা, পরবর্তীকালে হিজবুত তাহরির কিন্তু ঘোষিতভাবে তারা জঙ্গি তৈরি করছে বা এই সশস্ত্র পথে বিশ্বাস করে বলে দাবি করে না,
কিন্তু তাদের রাজনৈতিক দার্শনিক যে ভিত্তি, সেই ভিত্তিটা এদের সহায়তা করছে কিনা এই ব্যাপারে আমি আমার সংশয় আছে যে করতেও পারে। তাহলে কিন্তু এটাও একটি বিষয় যে তারা কিন্তু গত 15-20 বছর ধরে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে কাজ করেছে, এখন তারা যদি এই জঙ্গিবাদ তৈরি করা থেকে তারা বিচ্ছিন্ন থাকে সেটাও কিন্তু তাদের প্রকাশ্যে বলা উচিত, কারণ তারাও খেলাফত প্রতিষ্ঠার কথা বলছে। আর আজকে যারা জঙ্গি হয়ে গেছে তারাও কিন্তু খেলাফত চাচ্ছে। এই দুইটার একটা এটার ব্যবধান, এটার পার্থক্যটাই করা। আর যেটা হচ্ছে যে সামাজিক যে কাজটা, যে পরিবার থেকে গিয়েছে বা এখনও আমরা যে যারা ধরা পড়ছে, যারা মারা পড়ছে তাদের কথাই জানি, কিন্তু এর বাইরেও কেউ থাকতে পারে সেটি অনুসন্ধানে, তখনই কিন্তু পুনর্বাসনের বিষয়টি, সেই পুনর্বাসন করতে এবং সেটাও আবার ওই সংকীর্ণ রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে করা না, সেটাও দল মত নির্বিশেষেই বিষয়টা, এটা মানবিক সমস্যা, রাজনৈতিক সমস্যা এবং অবশ্যই সামাজিক সমস্যা। সেই সমস্যা আমরা স্তর বাই স্তর কীভাবে সেটাই মোকাবেলা করতে পারি, সমাধান করতে পারি, এবং তরুণদের মধ্যে, অন্য তরুণদের মধ্যে যারা বিপদগামী হয়নি তাদের মধ্যে যদি জাগরণ তৈরি করতে পারি, তাদের মধ্যে যদি সংহতি তৈরি করতে পারি, তাহলে কিন্তু যেটা কিছু কিছু হয়েছে, আজকে যে মানববন্ধন হলো, এই যে গতকাল যে মানববন্ধন হলো, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং শিক্ষার্থীরা করেছে এবং ব্যাপক সংখ্যক ঢাকা এবং ঢাকার বাইরে, আমি মনে করি এই ধরনের চেতনা এবং এর সাথে সরকারের সম্পর্ক নাই সরাসরি, যে কোনো রাজনৈতিক দলের বা ছাত্র সংগঠনের সম্পর্ক নাই, সাধারণ ছাত্ররা, তরুণরা তারা নিজেদের তাগিদে তারাই মনে করছে যে এই কাজটি ভালো নয়, এর বিরুদ্ধে আমার অবস্থান নেওয়া উচিত, এ কারণেই নিয়েছে। সুতরাং আমি মনে করি যে এটি সামাজিক যে আলোড়ন সৃষ্টির মাধ্যমেই, কিন্তু জাগরণ সৃষ্টির মাধ্যমেই কিন্তু এর প্রতিকার খুঁজতে হবে। অধ্যাপক সলিমুল্লাহ, আমাদের একদম শেষ সময়, সংক্ষেপে যদি আপনি বলেন, আমি সৌরভ ভাইয়ের কথার সাথে একটাই যোগ করি, এই প্রস্তুতিটা যাদের বিরুদ্ধে বলে, শুধু বেসরকারি বিশ্ববিদ্যালয়ে একা নয়, বেশগুলি যেগুলি আমরা সরকারি বিশ্ববিদ্যালয় বলি, ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম, রাজশাহী, এগুলিতে হয়েছে, সেখানে ছাত্র শিবিরের রাজনীতি ছিল, তাছাড়াও যে হিজবুত তাহরিরের নাম উনি কয়েকবার নিয়েছেন, সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়েই প্রথম গড়ে ওঠে এবং বুয়েটেও সেখানে কিছু কিছু কার্যক্রম হয়েছে। হ্যাঁ, এটা ঠিক যে প্রাইভেট ইউনিভার্সিটি যেগুলো বেসরকারি সেগুলোতে তারা কিছুটা পাত্তা পেয়েছে, কিন্তু আজকে প্রতিবাদের যে ধরনটা আমরা দেখলাম তাতে দেখা যায় সব ধরনের বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা নেমেছে এবং তারাই সংখ্যায় বেশি, এবং একটা স্বতঃস্ফূর্ত ভাবও ছিল। হ্যাঁ, স্বতঃস্ফূর্ত অবশ্যই ছিল, তবু অনেকে বলতে পারেন যে এগুলি স্ক্রিপ্টেড কিনা, অর্থাৎ সরকারিভাবে উদ্দীপিত করে করা হয়েছে কিনা, যেমন এটি ইউজিসির কাছ থেকে আহ্বান এসেছে, না একটু ভালো কাজে যদি কেউ উদ্যোগ নেয় তাহলে, না আমি বলছি সেটা বলা যেতে পারে, কিন্তু তারপরে বলে ছাত্রদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের বিষয়টি ছোট করা যাবে না, দুটোই থাকতে পারে, এর মধ্যে একটা সংগঠনও আছে এবং এর মধ্যে একটা স্বতঃস্ফূর্ততাও আছে। আসল প্রশ্ন হলো এটা থেকে মুক্তির পর আমরা কোথায় যাব, এটা থেকে মুক্তির পরেও আমাদের কাজ আছে, অর্থাৎ ধরেন পুলিশ বাহিনী এখন যেভাবে অগ্রসর হচ্ছে, গত এক মাস আমরা একটা দারুণ অস্বস্তিতে ছিলাম, হ্যাঁ আমরা যে অস্বস্তিতে ছিলাম সেটা যদি মীমাংসাও হয়ে যায় তারপরেও কিন্তু আমাদের হাত গুটিয়ে বসে থাকা চলবে না, আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে মৌলিক যে ত্রুটিটা ছিল সেটা আমাদের এখন নজর দেওয়ার সময় আছে, সেটা হচ্ছে দেশ এবং ইতিহাস সম্পর্কে অনেক বেশি সচেতন করতে হবে এবং ছাত্রছাত্রীদের মধ্যে যে গণতান্ত্রিক চর্চা সেটা বাড়াতে হবে। জি, অধ্যাপক সলিমুল্লাহ খান এবং জনাব সোহরাব হাসান, আপনাদের দুইজনকেই ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন, আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ। Thank you.